আসসালামু আলাইকুম, টিজেন24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, সৌদিতে নতুন করে আরও 448 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আল্লাহ রহমতে আজকেও উন্নতি হয়েছে। সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। সৌদিতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 248 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,09,274 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 491 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,94,435 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,247 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,17,841 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 2,14,071 জন এবং মৃত্যুবরণ করেছে 1,596 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,97,251 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,92,380 জন এবং মৃত্যুবরণ করেছে 3,281 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 54,717 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 53,761 জন এবং মৃত্যুবরণ করেছে 261 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 21,825 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 21,288 জন এবং মৃত্যুবরণ করেছে 440 জন। দামামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 38,872 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 38,057 জন এবং মৃত্যুবরণ করেছে 481 জন। আল খবরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,265 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 13,144 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 32,932 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 32,350 জন এবং মৃত্যুবরণ করেছে 463 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,283 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,281 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। বুরাইদায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,251 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,982 জন এবং মৃত্যুবরণ করেছে 215 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,949 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,881 জন এবং মৃত্যুবরণ করেছে 46 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।